সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে সংবাদের শিরোনাম হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ। বিষধর এই সাপটির দংশনে মৃত্যুর ঘটনাও আছে। যে কোনো বিষধর সাপে দংশনের পর অ্যান্টিভেনম প্রয়োগ জরুরি হয়ে যায়, অন্যথায় রোগীর মৃত্যুর ঝুঁকি বেশি। রোগীর শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ সবচেয়ে জরুরি হলেও বাংলাদেশে স্থানীয়ভাবে কোনো অ্যান্টিভেনম তৈরি হয় না। দেশে সাপের কামড়ে চিকিৎসায় এখন যেসব অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তা ভারত থেকে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে সাপের কামড়ের রোগীর চিকিৎসার জন্য স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে কার্যকর হয়, কারণ এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম। অথচ বছরের পর বছর ধরে ভারতের অ্যান্টিভেনম দিয়েই বাংলাদেশের সাপের কামড়ের রোগীদের সেবা দেয়া হচ্ছে। তবে আসার কথা হলো, চট্টগ্রাম মেডিকেল কলেজে দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টারে বিষধর রাসেলস ভাইপার সাপের অ্যান্টিবডি তৈরিতে কাজ করছেন একদল গবেষক। গবেষণা সফল হলে এই অ্যান্টিবডি ভারত থেকে আনা অ্যান্টিভেনমের চেয়ে কার্যকর হবে বলে আশা তাদের। এই গবেষণা সফল হলে আমরা তখন দেখাতে সক্ষম হব যে আমাদের দেশের নিজস্ব সাপের এগেনস্টে যে তৈরি অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডির কার্যকারিতাটা যদি 100% কার্যকর হয়, তখন বোঝা যাবে যে আমাদের দেশের যে সাপ আছে সেই সাপের বিষের এগেনস্টে যদি আমরা অ্যান্টিভেনম তৈরি করতে পারি, তাহলে আমরা বর্তমানে যে অ্যান্টিভেনম ব্যবহার করছি তার চেয়ে অনেক বেশি কার্যকর অ্যান্টিভেনম আমরা পাবো। এবং দীর্ঘদিন যাবত চলমান গবেষণার ফলাফল এবছরের শেষের দিকে মিলতে পারে বলেও জানান এই গবেষক। রাসেলস ভাইপারের যে ভেনম আছে সেই ভেনমের এগেনস্টে আমরা একটা অ্যান্টিবডি তৈরি করতে চাচ্ছি। সেই অ্যান্টিবডিটা আমরা মুরগির শরীরে একটা নির্দিষ্ট মাপের ভেনম দিয়ে তার শরীরে একটা অ্যান্টিবডি প্রোডাকশন হবে। সেই অ্যান্টিবডিটা মুরগির ডিমে ইয়ক থেকে আমরা অ্যান্টিবডিটা আলাদা করব। সিমিলারলি গোটের শরীরেও আমরা এই ভেনম দিব। ভেনম দিয়ে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডিটা আমরা সংগ্রহ করব। এবং আমাদের উদ্দেশ্যটা ছিল যে এই অ্যান্টিবডিটা আমাদের নিজস্ব যে সাপ সেই সাপের এগেনস্টে এই অ্যান্টিবডি কতটুকু কার্যকর, এই অ্যান্টিবডি আমাদের এই ভেনমটাকে কতটুকু নিউট্রালাইজ করতেছে। আমরা এখন মুরগি অ্যান্টিবডি সংগ্রহ করে সেটা পিউরিফিকেশনের কাজ করছি এবং গোটের থেকে অ্যান্টিবডি সংগ্রহের কাজ করছি, এ পর্যায়ে আছে। আমরা আশা করছি এবছরের শেষ নাগাদ আমরা আমাদের গবেষণাটা শেষ করতে পারবো। গবেষণা সফল হলে সাপের দংশনে আক্রান্ত রোগীর জন্য যেমন মিলবে আদর্শ প্রতিষেধক, বিপরীতে কমবে ভারতের ওপর নির্ভরতাও, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।